Great.
Bitcoin is a shit. কী সমস্যা? This, right? This is all.
esame di ciò. যে গীতি কবিতা ঠিক আছে, তারপর হচ্ছে দেখো প্রথম প্রথম গদ্যকে লিখছে। আচ্ছা প্রথমে আসি, ওই যে একটা পদ্য ঠিক আছে, কুচবিহার থেকে আসছে, ইয়াতে কুচবিহার থেকে আসছে হচ্ছে, কুচবিহার থেকে আসছে হইতেছে আসামে, ঠিক আছে আসাম রাজা, তাহলে আসাম রাজা কে লেখা, কুচবিহারের রাজা একটি পত্র, ঠিক আছে আসাম রাজা স্বর্গনারায়ণ, ঠিক আছে কুচবিহার থেকে আসছে মহারাজা নরনারায়ণ লেখছে স্বর্গনারায়ণকে, নর যাবে স্বর্গ, ঠিক আছে নর যাবে স্বর্গে, নর যাবে স্বর্গে, ঠিক আছে নর যাবে স্বর্গে। নর যাবে স্বর্গে, ঠিক আছে ঠিক আছে, কুচবিহার থেকে স্বর্গে, কুচবিহার থেকে আসাম, ঠিক আছে 1901 সালে আসাম বন্দী, আসাম বন্দী পত্রিকা প্রকাশিত হয়, ঠিক আছে এটা 1555 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ, সে কিন্তু প্রথম বাঙালি, সে কিন্তু এটা লিখছে, তাহলে সে হচ্ছে কে বলো, প্রথম মুদ্রিত গ্রন্থ কিন্তু সে এটা বাংলায় লেখে, ঠিক আছে। রোমান ক্যাথলিক সংবাদ এটা হচ্ছে লেখা হইতেছে রচয়িতা দো মান্তনীয় দি রোজারিও হরফে, রোমান হরফে লেখা, ঠিক আছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে, এটি রোমান হরফে লেখা, ব্রাহ্মণদের ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, সংবাদকে সংবাদ লেখা হতো, দো মান্তনীয় বাঙালি, অ্যান্টনিও বাঙালি কিন্তু তিনি ছিলেন খ্রিস্টান। দো মান্তনীয় দে রোজারিও খ্রিস্টান, খ্রিস্টান প্রচারের উদ্দেশ্যেই ব্রাহ্মণদের ছোট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই যে দো মান্তনীয়, ঠিক আছে সে হচ্ছে প্রথম, ঠিক আছে। আচ্ছা গাজীপুর ভূষণ জমিদার বাড়ি, ঠিক আছে গাজীপুরের ভূষণ জমিদার বাড়ি, ঠিক আছে তাহলে গাজীপুরের ভূষণ জমিদার বাড়ি। তারপর হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থবেদ, কৃপার শাস্ত্রের অর্থবেদ লিখছেন হচ্ছে আসুম সাউ, তিনি কিন্তু বাংলায় লিখছেন কিন্তু তিনি ছিলেন পর্তুগিজ, ঠিক আছে। রচয়িতা মনোয়াল দা আসুম সাউ, ঠিক আছে গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন, তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ জকলা আকার ব্যাকরণ ও তিনিই লিখেছেন, ঠিক আছে। তাহলে তার কি ভোকাবুলারিও এম ইদিমাও ই পর্তুগিজ, ঠিক আছে তিনি বিদেশি খ্রিস্টান পর্তুগিজ। আচ্ছা কৃপাশাস্ত্র, কৃপা মানে হচ্ছে করুণা, আচ্ছা করুণা কৃপাশাস্ত্র, তাহলে হচ্ছে ভগবান করুণা করতেছে আমাদের উপরে, এটা একজন গুরু একজন শিক্ষক একজন ইয়েকে দেখাচ্ছে, এটাই হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থ, ঠিক আছে। বাংলাদেশ কথোপকথন, কথোপকথন হচ্ছে এটা কিন্তু কৃপাশাস্ত্র অর্থবেদ, তাও কিন্তু বাংলায় না,
পর্তুগিজ লিখছেন বাংলায়, কথোপকথন বাংলা ভাষায়। আচ্ছা, এটাও কিন্তু বাংলায় না, তাহলে এই প্রিপারেশন আসলে বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা নিল শোন। আচ্ছা, এটা হলো প্রচেষ্টা, ঠিক আছে, আর পুরোপুরি লেখা হয়েছে হচ্ছে এইটা কথোপকথন, প্রচেষ্টা হচ্ছে ওইটা, কথোপকথন হচ্ছে পুরোপুরি লেখা, ঠিক আছে। কথোপকথন লিখছেন কে? উইলিয়াম কেরি, ঠিক আছে, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ। নানা ভেজাল আছে, আর এটা মনেও আছে, ওইটাও মনে আছে, শুধু মনে নেই হচ্ছে চর্যাপদের ব্যাপারগুলো মনে নেই। ঈশ্বরচন্দ্র, কাজী নজরুল, রবীন্দ্র, কায়কোবাদ, জসীবুদ্দীন দীনবন্ধু, বঙ্কিম, মাইকেল, নীল মোশাররফ,
পড়া শুরু করতে হবে। দৌলো দুজির বাহারাম খান, তোমার কিন্তু আমার মুখস্থ। দৌলতুজির বাহারাম খান চট্টগ্রাম, ঠিক আছে। দৌলতুজির বাহারাম খান 1600 শতকে চট্টগ্রামের পথে বা জাফরাবাদ জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম আসাউদ্দিন, ঠিক আছে। তার রাজকীয় উপাধি ছিল দৌলতুজির, অর্থ সচিব। জঙ্গনামা দৌলতুজির বাহারাম খান। মকতুম হোসেন তার প্রথম কাব্য, ঠিক আছে। কারবালা কাহিনী অবলম্বনে রচিত। লাইলি মজনু দ্বিতীয় কাব্য, ঠিক আছে। তাহলে জঙ্গনামা এটা মসজিয়া সাহিত্য, লাইলি মজনু আবার হচ্ছে রোমাটিক পুনরাখ্যান বা অনুবাদ সাহিত্য বলে। ফার্সি কবি জামির লাইলি মজনু কাব্য অবলম্বনে। ইমাম বিজয় আরেকটি কাব্য, ঠিক আছে। দৌলতুজির বাহারাম খান, ঠিক আছে, 16 শতাব্দীতে। পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক, ঠিক আছে। পুঁথি সাহিত্যের এখানে সৈয়দ হামজা হবে। পুঁথি সাহিত্যে কবিদের শায়ের বলা হয়। পুঁথি সাহিত্যের কবি, উল্লেখযোগ্য কবি, ঠিক আছে, ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি, তার কাব্যগুলো হচ্ছে ফকির গরিবুল্লাহ, ঠিক আছে। ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্য, হ্যাঁ, পুঁথি সাহিত্য ফকির গরিবুল্লাহ। ইউসুফ জুলেখা ফকির গরিবুল্লাহ। সত্যপীরের পুঁথি, জঙ্গনামা, সোনা ভান, আমির হামজা, ঠিক আছে। আচ্ছা, মধুবালতী সৈয়দ হামজাও লিখছেন। আচ্ছা, তাহলে পুঁথি সাহিত্য যদি আমি আসি, যে পুঁথি সাহিত্য, ঠিক আছে। জঙ্গনামা, ইউসুফ জুলেখা, সোনা ভান, আমির হামজা।
সমস্যা নেই, শেষ করো। ক্লাস শেষ করো, ক্লাস শেষ করো, খুবই জরুরি। নাও ক্লাস করব আমি এখন, ক্লোজ অল ডেস্ক। This is Michael. বঙ্কিমে আসেনি আর কি, বঙ্কিম পর লেখবো, বঙ্কিম পরে বলবো, ঠিক আছে? বঙ্কিমে আটকে গেছে আর কি, বুঝছো না? এখান থেকে চলে যাইতে হবে এইখানে।
প্রচার করেছে। Thank you.